বিষয় এরকম চিরণ দিয়ে দাড়ি হাসে, হঠাৎ একটা চুল পড়ে গেছে, দাড়ির একটা চুল পড়ে গেছে। তো মুরিদ মনে করতেছে এই চুল পড়ে থাকলে কেউ যদি চুল পা দিয়ে খসে তাহলে তো হুজুরের শানের খেলাপ হবে, এই জন্য ওই চুলটা খুলে নিয়ে ওই বাড়ির গেছে। বাড়ির যে লাল কাপড় দিয়ে ওই চুল পেঁচে ওটা বড় ওই তাকের উপরে রাখছে, ওখানে আবার কোনো লাল কালি দিয়ে সাদা কাগজে লিখছে হুজুরের দাড়ি মুবারক। একদিন ওই পীর সাহেব ওই হুজুর সাহেব এরকম হাজার হাজার লোকের সামনে ওয়াজ করতেছে, এমন সময় ওই মুড়ি পাগলা এসে বলতেছে তোমরা আমার হুজুরকে চিনো? তো মুড়িদরা বলে চিনব না কেন, আমাকে পীর সাহেব চিনো না, ওই হুজুরের একটা দাড়ি মুবারক হেফাজত করার কারণে যত্ন করার কারণে আল্লাহ বরকত দিয়ে আমার বাড়ি ভরে দিছে। যেই বলছে বরকত দিয়ে বাড়ি ভরে দিছে তখন সমস্ত লোক কয় আমরাও দাড়ি নিব। আপনারা বলেন তো এই মুড়ি এই সাগরে পীরের পক্ষে কইছে না বিপক্ষে কইছে? পীর বলতেছে দাড়ি কিভাবে তোমরা নিবা, আমার দাড়ি হাসলে পড়লে তারপর নিও, অত ধৈর্য আমাকে নাই এখনই নিব। সব লোক দৌড়ে এসে পীর পাড়ে ফেলে দিয়ে মুখের দাড়ি সব উকড়ে নিছে, উকড়ে লিয়া এক একটা এক একটা ভাগ করে সীমা খাচ্ছে আর বলতেছে হুজুরের দাড়ি মোবারক, হুজুর মুখত হাত দিয়ে দেখে রক্ত দিয়ে গোটা দাড়ি সাজ। আজকে যারা পীর পূজারি সিলেটের শাহজালাল তিনি কিন্তু গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশে ইসলাম প্রচার করেছে, জোরে কান কথা ঠিক কিনা? এই বাংলাদেশে কত কি হয়, তোমরা পীর পূজারি একটা মিছিল বের করো না একটা আন্দোলন করো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আমি তাকে বড় পীর বলবো না, আমাদের বাংলাদেশের হানাফি মাজহাবের অনেকেই বলে বড় পীর, ধরে বলেন কি পীর? পীর পীর এটা কোনো কোরআনের হাদিসের শব্দ না, শায়খ মুরব্বি। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাবিকিন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমরা যদি আল্লাহর ভয় তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও তাহলে একজন সাদিকিন সত্যবাদীদের সাথী হও। জোরে কান সুবহানাল্লাহ, সত্যবাদীদের কি হও? সাথী হও। তাহলে আপনারা যারা এখানে এসেছেন আব্দুল কাদের জিলানির জীবনে পড়ে দেখবেন উনি খুবই ভালো মানুষ ছিলেন, একজন মস্ত বড় আলেম ছিলেন। উনি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, এই মায়েরা আপনাকে রওয়া শুরু হলো একটু মনোযোগ দেন, জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, পিছন দিক থেকে এক সাগরেদ বলতেছে, এক শিষ্য বলতেছে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। মুরিদের পীর সম্পর্কে একটু বেশি বেশি কি অতিভক্তি সোরের লক্ষণ, চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর আপনি একটু দেখেন তো এই জান্নাতুল বাকি মা ফাতেমার কবর কোন জায়গায়? আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন, সমস্ত মুরিদ বলে হুজুর আপনি কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বলতেছে রে মুরিদেরা এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত বলা যাবে না। সমস্ত মুরিদ বলে হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেন বলা যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন ফাতেমা হলো জোহরা, জোরে কান না সুবহানাল্লাহ, ফাতেমা হলো কি? খাতুনে জান্নাত ফাতেমা তুজ, আপনার নাম জানেন না, খাতুনে জান্নাত ফাতেমা তুজ জোহরা। তো সমস্ত মরিদ বলে হুজুর এই জোহরা মানে কি?
এই জোহরা মানে কি এইটা যদি আমি আলোচনা করি তাহলে মা বোনদের জন্য একটা কমপ্লিট ওয়াজ হয়ে যাবে, আপনি একটা ভালো বউ পাবেন। আমাদের একটা ভালো বউয়ের দরকার আছে না নাই? এই আছে না নাই? এই এতদিন যা হসে হসে, আজ থেকে যদি এরা খালি মনোযোগ দিয়ে শোনে দেখবেন ভালো একটা বউ পাবেন। ভালো একটা বউয়ের আমাদের দরকার আছে? এখন আসে فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. তোমরা এই ঘরের মালিকের যদি গোলামি করতে পারো তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না, আর দুই নম্বর হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ তোমাদের নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে এই ঘরের মালিকের ইবাদত করতে গেলে এক নম্বর ইবাদতের নাম কি? জোরে কান একের সবাই জোরে কবার পারেন না কেন? জোরে কান আর জোরে আপনারা নামাজ কর, নামাজ মানে সালাত। এই জিনিসটা এখন যে বিয়া কাটছে ওদের কি কয় ক্ষীরে ক্ষীরে শশা কাটে, আমাকে বলতে সালাত লিখবেন সালাত লিখবেন। এখন এই ক্ষীরে শশার নাম সালাত আছে, বরং ওই নামাজই কন যেটা আপনারা কন সেটাই কন। কোরআনে অবশ্য আল্লাহ সালাতের কথাই কইছে, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ কোরআনে বলেছেন মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে ক্ষমতা পাওয়ার পরে তার এক নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা, এক নম্বর কাজ হলো ভাঙ্গা রাস্তা চাঙ্গা করা, এক নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। তাহলে বর্তমানে যাকে আমরা প্রধানমন্ত্রী করেছি, যিনি আমাদের প্রেসিডেন্ট, যিনি আমাদের সংসদের নেতা, আপনারা বলেন তো উনি কি মুসলমান না? তাহলে মুসলমান হলে তার এক নম্বর কাজ হবে নামাজকে কায়েম করতে হবে। নামাজ যখন কায়েম হয়ে যাবে আমাদের বাংলাদেশে আর কোনো অন্যায় থাকবে না। আল্লাহর বান্দারা, নবী যখন নামাজ পেলেন মক্কায়, নবী কিন্তু নামাজ মক্কায় পেয়েছেন, নবীর বয়স যখন 50 বছর তখন আল্লাহ তাআলা মিরাজে নবীকে নামাজ দিলেন। নবী নামাজ পাওয়ার 3 বছর মক্কায় ছিলেন কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না, কারণ নামাজ কায়েম করা আর নামাজ পড়া দুইটা কিন্তু এক না। আজকে বাংলাদেশে আমাদের মসজিদে নামাজ পড়া হয় কিন্তু নামাজ কায়েম হয় না। নামাজ কায়েম করতে গেলে কি লাগবে একটু খেয়াল করেন, নবী 3 বছর মক্কায় থাকলেন নামাজ কায়েম হলো না, 3 বছর পরে যখন নবী হিজরত করলেন, হিজরত করার পরে মদিনার একটু একটা জায়গায় গিয়া যেখানে বর্তমানে মসজিদে কোবা আছে, যারা হজ করেছেন, যারা হজ করেছেন তারা সবাই জানেন মদিনার একটা মসজিদে কোবা, ওই মসজিদ কিন্তু মসজিদ নবীর আগে আল্লাহ নবী তৈরি করেছেন। আল্লাহ নবী বলেছেন মসজিদে কোবার মধ্যে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাকে ওমরা হজের সওয়াব দিয়া দিবে। রাসূল বললেন এই জায়গাটা আমার অত্যন্ত পছন্দ, এ জায়গার মালিককে শোনেন। আল্লাহর নবী ওই মসজিদে কুবা পল্লীতে গিয়ে বললেন এই জায়গাটা আমার পছন্দ, এই জায়গার মালিককে। মদিনার আনসাররা বলল হুজুর এ জায়গার মালিক তো জীবিত নাই, তবে তার 2টা এতিম বাচ্চা আছে। আল্লাহ রাসূল বললেন সেই 2 এতিম বাচ্চাকে আমার কাছে নিয়ে আসো। 2টা এতিম বাচ্চাকে নবীর কাছে নিয়ে আসা হলো, নবী নিজেও এতিম, বাচ্চা 2টাও এতিম। আমাদের নবী কি আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া, সূরা দোহার মধ্যে আছে না?
দুই এতিমের মাথায় হাত দিলেন আপনারাও যদি এতিমের মাথায় হাত দেন এই মুসলমানেরা শুনেন মহব্বত করে কোন এতিমের মাথায় যদি আপনি হাত দেন ওই হাতের নিচে যত চুল পড়বে আল্লাহ তত সওয়াব আপনাকে দিয়া দিবে নবী দুইটা এতিমকে নিজের বুকের সঙ্গে চাইবা ধরে বললেন বাবা এই জায়গাটার মালিককে তোমার বাবা মারা গেছে এখন বাবা মরে যাওয়ার কারণে এই জায়গার মালিকানা তো আল্লাহ তোমাদেরকে দিয়েছে এই জায়গার মালিককে দুইটা বাচ্চা খালি নবীর মুখের দিকে ফেল ফেল করে তাকায় থাকে আল্লাহ রাসূল বলতেছেন তোমরা কি বুঝতে পারতেছো না এই জায়গার মালিককে দুইটা বাচ্চা খালি আসমানের দিকে তাকায় নবীর মুখের দিকে তাকায় আসমানের দিকে তাকায় আল্লাহ রাসূল বললেন কি দেখো বলে ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মালিক হচ্ছে আমার আল্লাহ আমার বাবা দেখাশোনা করত আমি আমরা এখন দেখাশোনা করব সুবহানাল্লাহ কন্যা কথাটার গুরুত্ব বুঝেছেন এই কথাটার গুরুত্ব বুঝেছেন এই জায়গার মালিককে আমার বাবা দেখাশোনা করত আমরা এখন দেখাশোনা করব আল্লাহ রাসূল বললেন এই জায়গাটা আমার খুব পছন্দ হয়ে গেছে এই জায়গায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হবে এর বিনিময়ে তোমরা কি চাও দুইটা এতিম বাচ্চা নবীর মুখের দিকে তাকায় বললেন এই জায়গার উপরে আল্লাহর ঘর মসজিদ তৈরি করা হবে এর বিনিময়ে আমরা কি চাই এর বিনিময়ে আমরা আল্লাহ চাই সঙ্গে সঙ্গে রাসূল বলে দিলেন তোমাদের দুইজনের নামে আল্লাহ জান্নাতে দুইটা ঘর বানায়া দিছে সুবহানাল্লাহ বলেন না কেন মসজিদে কুবা আল্লাহর বান্দারা মসজিদে কুবা নির্মাণ হয়ে গেল এখন নামাজ কায়েম হবে আপনাদের মসজিদেও কিন্তু নামাজ কায়েম হবে ধরে কোন ঠিক কি না কায়েম মানে কি যেই মাত্র মুয়াজ্জিন আজান দিছে আপনাদের এলাকার মুয়াজ্জিন আজান দেয় আমার এলাকার এক মুয়াজ্জিনকে আমি দীর্ঘ এক মাস ধরে আজান শিখালেন যে কিভাবে আজান দেওয়ার মানে গ্রামগঞ্জের 400 টাকা মাসের মুয়াজ্জিন কি ভালো করেছিল আকামত দিবার গেলে ভাই কাতকামাতে সালাদ দিতে গেল কাত করে ফেলা কাত করে ফেলা কাত করে ফেলা হ্যাঁ কাত করে ফেলা আমি কই কাতকামাতে সালাদ ওই কই কাত করে ফেলা আর ফজর আজান দিচ্ছে আর সালাতু খাইরুম মিনান নাও আমি একদিন কইলাম কেরে মুয়াজ্জিন তুই কি আওয়ামী লীগ আর সালাতু খাইরুম মিনান নাও কোসকে মানে নাও মানে নৌকা বুঝলেন লম্বার কাছে বেঁটে কালোর কাছে ফর্সা ধনির কাছে ফকির কি কন একটা ধনী ধনীর কাছে যদি ফকির ডাঙায় আর ফকিরকে যদি টাইম হবে এতদিন ধরে তো এই গত বছর গেল তার আগত বছর মানে করোনা যখন মার্চের প্রথম 18 তারিখ শুরু হলো তখন আমার এলাকার এক চৌকিদার মাইকিং করতেছে পাঁচজন চৌকিদার মাইকিং করতেছে জুমার নামাজে 10 জন তারাবী 12 জন এর বেশি মসজিদে ঢোকা যাবে না মসজিদ তুমি দিকে হুঁশিয়ার করে দেওয়া হলো হাত পরিষ্কার করার জন্য যেন সাবান রাখে আর মসজিদে ঢোকার পর 1.5 ফুট পর পর মুসল্লি যেন দাঁড়ায় আমার এলাকার অনেক মসজিদে এরকম দাগ দেওয়া হলো এই দাগতে একজন মাঝখান তো শয়তান থাকবি তারপরে মানে আমরা এতদিন ওয়াজ করছি 3 টাকায় ফাঁক রাখা চলবে না তার মধ্যে একটা হলো নামাজের কাতারে ফাঁক রাখলে ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকবি 2 বছর হলে শয়তান হাঁকের সাথে নামাজ পড়তেছে ধরে কোন কথা ঠিক কিনা কি কথা বলো ফাঁক করা ফাঁক করা হায় ওই সময় বেয়ানামাজিরা বেজার হলো ভাই হুজুর আমি মসজিদে ঢুকবার চাই
কিন্তু দশজনের বেশি আমি কান সারা চট দেখানো এই শয়তান তুই তো নামাজি বলিস না কিছু কি তার মাইকিং শুনে এত নামাজি কিভাবে হলি তুই এখন ধরবার চাচ্ছ এখন ধরবার চাচ্ছ শোনেন তিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করবো কোনোটাই বাদ যাবে না রবিউল আউয়াল নিয়ে আলোচনা কোন জায়গাতে রাখছে মনে আছে আপনাদের মনে আছে চল্লিশ বছর আবু জাহেল নবীরে বুক দিয়ে ভালোবাসে কিন্তু একশো বিষয় যা কি হলো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বললেন রে মুরিদেরা জোহরা মানে যদি জানতে চাও মুরিদেরা বলে হুজুর জোহরা মানে কি একটু আমাদের বুঝাই দেন আব্দুল কাদের জিলানি বললেন তাহলে শোনো এশার নামাজের পরে হযরত আলী ঘরের ভিতরে ঢুকছে প্রত্যেকটা পুরুষ মানুষ এশার নামাজের পরে ঘরের মধ্যে ঢোকে কি ঢোকে না এ কথা কোন ঢোকে কি ঢোকে না প্রকৃত পুরুষ যারা হবে রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাবে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করবে আর ফজরের নামাজ তোমাদের জামাতের সঙ্গে আদায় করা লাগবে সুবহানাল্লাহ জোরে কর না কেন হযরত আলী এশার নামাজের পরে ঘরের মধ্যে ঢুইকাই আলহামদুলিল্লাহ পুরুষ মানুষ ঘরের মধ্যে ঢুকে আলহামদুলিল্লাহ কখন কয় আমরা ঘরের মধ্যে ঢুকে কি কই নাউজুবিল্লাহ আসলেই তাই ঘরের মধ্যে ঢুকে দেখি আমার বউ এটি হলদি ভরা থসে এটি কালি ভরা থসে গোটাল গাওটা ঘামে একে আর বিশ্রী হইয়া তখন আমার মন কয় বাইরে ভালো রে বাইরে যখন যায় এটা কার বউ রে এটা কার মেয়ে রে কি সুন্দরী রে দেখছেন ইসলাম যেদিন বাংলাদেশে কায়েম হবে প্রত্যেকটা ঘরের বউ সুন্দরী হবে বাহিরের নারীরা কালো বোরকা পরে পেত্তির মতন থাকবে জোরে কোন কথা ঠিক কিনা আর আজকে আমাদের বাংলাদেশে একটা ভালো কাপড় বউ পরে না সব সাজে সাজে তো কোনো জায়গায় যখন যাবে তখন দেখবেন ভালোটা বার করে পরবে হাতত বালা দিবে গলাত মালা দিবে সুন্দর করে সাজবে স্বামী এখন খাটের উপর বসে মন ভার করে আসে বউকে কে মন ভার খেন বলা হয় তুমি কোথায় বেড়াবার যাবা হ্যাঁ সেই জন্যই তো মনে হয় তুমি আমার কাছে যতক্ষণ থাকো পাগলি হয়ে থাকো আর বাহিরে যখন যাও তখন সাজিয়ে গুজা দাও আমার মন বলতেছে তুমি বউকার বউকার আমার না রাস্তা আপনি কি মনে করতেছেন একটা সুন্দরী মেয়ে রাস্তায় সাজে গুজা ঘুরলে ওই গ্রামে কি ফকির ঘরে না এ কথা কোন ফকির ঘরে না তো ফকির ওই সুন্দরী মেয়ে দেখলে কি করে ভিক্ষা করা বাদ দেয় ওই সুন্দরী মেয়ের দিকে ওই গ্রামের যদি একটা মেথর আসে মেথর মেথর পায়খানা পরিষ্কার করে ওই মেথর যদি একটা সুন্দরী মেয়ে দেখে তাহলে ওর মন কি কয় তুই কি ফেরেস্তা ওইও কিন্তু ওই গ্রামে যদি কোনো ফেরুওয়ালা যায় ফেরুওয়ালা বোঝেন না গ্রামে গ্রামে ঘরে ও বলবে আহ ওই যারা আহ আহ করছে রাত্রে বেলা যখন ঘুমাইছে ওই যে দিনের বেলা যাক দেখছে ওই স্বপ্নে ওর কাছে গেছে আপনার সুন্দরী বউ বাজারা বউ মেতর ভ্যানালা রিক্সাওয়ালা স্বপ্ন দোষ করছে কি মন খারাপ করতেছে আর যদি আপনার বউ পর্দানিশি হয় দুনিয়ার কেউ দেখতে পারবে না শুধুমাত্র আপনি দেখবেন হযরত আলী ঘরের মধ্যে গিয়া আল্লাহর শুকর আদায় করতেছে আলহামদুলিল্লাহ ঘর সুন্দর করে সাজায় রাখছে হাসান হোসেনকে সুন্দর করে সাজায়া মা ফাতেমা সুন্দরী সাইদা গুইদা বসে আছে
হযরত আলী যখন ফাতেমার মুখের দিকে তাকায় মুচকি হাসতেছে এমন সময় ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে ফিসফিস করে বলতেছে বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে হোসাইন বুঝবার না পারলেও হাসান কিন্তু বুঝবার পারছে কারণ গোপন গল্প কি হবে আমাদের বের করে দিয়া বাপ মা হয়তো একটু প্রেমের খেলাধুলা করবে আল্লাহ রাসূল বলেছেন তোমার সন্তান যদি এটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন তোমার সন্তান যদি দুই বছর বয়স হয় কয় বছর এটা অনেকে গুরুত্ব দেয় না দুই বছর যখন বয়স হবে সন্তান যদি ঘর চেতন থাকে আপনি আপনার বউকে একটা সুমাও খাবার পারবেন না একটা সুমাও খাওয়া পারবে না যতক্ষণ চেতন থাকবে ওই যদি ঘুমায় যায় তাও আপনার টেস্ট করে দেখা লাগবে অনেক সময় কিন্তু ঘুমের ভানো করে আপনি টেস্ট করে দেখতে হবে যে ঘুমাইছে কিনা হ্যাঁ যদি ঘুমায় তাহলে আপনারা করেন অসুবিধা নেই কিন্তু যদি চেতন থাকা অবস্থায় দুই বছরের বাচ্চা খালি দেখে না ওটা মেমোরির মধ্যে ধারণ করে ওই বারে আসা বলতে পারে আব্বা তাই মাছ চাপে ধরছিল রে জোরে করে কথা ঠিক করে ইসলাম এত সুন্দর নিজের হালাল বউকে দুই বছর সন্তানের সামনে আদর করা যাবে না এরই নাম হলো ইসলাম আর আমাদের বাংলাদেশে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মনে হয় কাতি মাসে কুত্তা দিবস উদযাপন হচ্ছে জোরে করে কথা মুসলমানের দেশ এই যে পূজা গেল পুরোহিত পেপারে বিবৃতি দিল মুসলমানের অত্যাচারে আমরা ঠিক মতো পূজা করতে পারলাম না মুসলমানের অত্যাচার 10 জন হিন্দু 90 জন মুসলমান পূজার বাড়িতে গেছে পূজার মেলা খাবার গেছে কোন মুসলমান যদি পূজার বাড়িতে যায় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী ধর্ম যার যার উৎসব সবার মানতা সব্বাবি কৌমিন ফাহুয়া মিনহুম রাসূল বলেছেন যে জাতির সাথে যে জাতির মিল হবে ওই জাতির সাথে বান্দে আল্লাহ জাহান্নামে দিবে জাহান্নাম ধর্ম যার যার উৎসব সবার বউ যার বউ কি আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনেন হযরত আলী ফাতেমার দিকে তাকায় যখন মুচকি হাসি দেয় এমন সময় ফাতেমা দুই বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে বলে বাবু তোমরা দুইজন একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে সঙ্গে সঙ্গে হাসান হোসাইন দুই ভাই যখন অন্য ঘরে গেছে এমন সময় ফাতেমা আস্তে করে দরজা বন্ধ করে দেয় আপনারা বলেন তো সন্তানকে বের করে দিয়া বউ যদি দরজা বন্ধ করে দেয় তখন স্বামীর কেমন হয় আপনারা বুঝবার পারতেছেন না যারা আমাদের মতন মওলানা তারা বুঝতেছে কারণ তারা কারো বইয়ের দিকে তাকায় না আমাদের মতন আলেম যারা কারো বইয়ের দিকে তাকায় না তারা সবসময় নিজের বউলিয়ে ব্যস্ত থাকে খালি দেখলি আর যারা আমাদের মতন মৌলবি না এটা কার রে ওটা কার রে বাইরকার বিলে দেখতে দেখতে বাড়ির যে বউক আর ভাল লাগে না খালি ওভার ডিউটি মারবার স্যার আমরা দুই বিয়ে করলে অনেকে বলে হুজুরের চরিত্র খারাপ মামুনুল হক দুই বিয়ে করবে কেন রে আল্লাহ কোরআনে 4টা বিয়ের কথা বলে 4টা কয়টার কথা দুই বিয়ে শুরু করছো দুটা করো পারলে 3টা করো মন চালে 4টা করো আর যদি শারীরিক ভাবে দুর্বল হও ইনসাফ যদি করবার না পারো তো একটা নিয়েই ধৈর্য ধরো এটাকে আমার কথা না আল্লাহর কথা তাহলে আমরা হুজুরা দুই বিয়ে করলে আপনাকে লাগে কোন জায়গা
আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন, মা ফাতেমা যেই মাত্র দরজা বন্ধ করেছে, হযরত আলী দুইখানা হাত বাড়ায় দিয়েছে, এভাবে দুইখানা হাত বাড়ায় দেওয়া এটা কিন্তু নবীর সুন্নাত, সুবহানাল্লাহ। এতক্ষণ দরজা জানলা কিন্তু খোলা ছিল, যেই মাত্র উম্মাহাতুল মুমিনিন আমাদের মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দরজা জানলা বন্ধ করে দুইখানা হাত বাড়ায় দিছে, মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, হুজুর যদি কোনো বেয়াদবি হয় এই জন্যেই আমার দেহ কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি সেই নবী ছিলাম রে যতক্ষণ দরজা জানলা খোলা ছিল, কিন্তু যেই মাত্র দরজা জানলা বন্ধ হয়ে গেছে আমি কিন্তু আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি হইলা আমার বিবি। নবী ডাকতেছে, কি হয়ে নবী হয়ে না স্বামী হয়ে? উম্মাহাতুল মুমিনিন আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকাইয়া চোখের পানি খুশিতে বের করে বলতেছে, বাবু আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী। যেই কথা পৃথিবীর এক নম্বর স্বামী, এক নম্বর স্বামী বোঝেন? এই কথা কন, এক নম্বর স্বামী বোঝেন? বুঝবেন না তো, তাহলে দেওয়ালে দেখে দেখেন, পোস্টাল নাই, করোনা হওয়াতে পোস্টাল কমে গেছে, কিন্তু করোনা হওয়াতে কোরআনের পোস্টাল কমে গেলে কি হবে? কলিকাতা হারবালের পোস্টাল ঠিকই লাগিয়েছে, তোর এখন কথা ঠিকই না। নবী আস্তে করে বুকে নিয়ে এভাবে চাইপা ধরছে, নবীর সুন্নত, এই নবীর সুন্নতটা খেয়াল করবেন, আজকে বাড়ির যায় বউ যখন দরজা খুলে দিবে আস্তে করে নিয়ে এরকম একটা চাপ দিবে, নবীর একটা সুন্নত জিন্দা হবে, জোরে কোন সুবহানাল্লাহ। নবী যেই মাত্র এভাবে বুকে ধরে চাপ মারছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, জিব্রাইল আর দেরি করো না, তাড়াতাড়ি যাও নবীর কাছে কোরআন নিয়ে। ফেরেশতা জিব্রাইল বলে, ইয়া আল্লাহ নবী কি করতেছে, তাড়াতাড়ি কেন যাওয়া লাগবে? আল্লাহ বলে, আর দেরি করো না। ফেরেশতা জিব্রাইল আসতে দেরি হয়, তড়িৎ গতিতে এসে আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে, বুকের ভিতর থেকে মায়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি চমকে উঠলেন কেন? বলে, ফেরেশতা জিব্রাইল আমাকে সালাম দিছে। আয়েশা বলছে, এটা একটা সালাম দেওয়ার টাইম হলো, যখন আমি আপনার বুকের ভিতরে ওই সময় আল্লাহ জিব্রাইলকে কেন পাঠালো? নবী বলতেছেন, আয়েশা আমার আল্লাহ জিব্রাইলকে এমনি পাঠায় না, অবশ্যই কোনো খবর দিয়ে পাঠাইছে, মা ইয়ান্তিকা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহই ইউহা, জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিব্রাইল বলে, রাসূলুল্লাহ, হুজুর আপনি ঘরের মধ্যে কি করতেছেন এটা আমি জিব্রাইল জানি না, তবে আপনি যে আমল করতেছেন, আপনি ঘরের মধ্যে যে আমল করতেছেন এই আমলে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে। আপনারা বলেন তো, আল্লাহর নবী ঘরে কি আমল করতেছে? কোরআন শরীফ পড়তেছে, জিকির করতেছে, নামাজ পড়তেছে। তাহলে আপনি কি আমল করে যে আমলের কারণে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে। হযরত আলী যেই মাত্র দুই কানা হাত বাড়াইছে, ফাতেমা দৌড়ে গিয়া স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকাইয়া ছোট বাচ্চার মতন ফুপায় ফুপায় কান্দার বলে, স্বামী গো আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজায় দিয়ে পারবো না, আর কোনোদিন সুন্দর হয়ে সেজে আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে
গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ফাতেমা আস্তে করে ওই স্বামীর মাথাটা নিজের উড়াতে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে সুবহানাল্লাহ কোন এটা কি সত্যি কথা না মিথ্যা কথা কিন্তু যেদিন ডাক পড়িবে বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে আপনার কি বিরক্ত হচ্ছেন এখানে যত যুবক আর মুরব্বী যারাই থাকেন আপনারা বলেন তো কবে ডাক পড়বে এ কথা কম না কেন আমার ওয়াজে শোনেন নাই আমার বউ কিন্তু খুব চালাক আমাকে যখনই ওয়াজ আসি তখনই বলে দেখে শোনা ওয়াজ করবেন আমি বললাম কি দেখবো বলে দেখবেন পুলিশের গাড়ি র্যাবের গাড়ি বর্তমান সরকারের কোনো ক্যাডার আশেপাশে আছে কিনা এগুলো যদি থাকে তাহলে তেল তেল আওয়াজ করবেন আমি বললাম যদি তেল তেল না করি বলে পুলিশ ধরবে র্যাব ধরবে আবার ধরা পড়বেন আমি আমার বয়ের কপালে চুমা দিয়ে বললাম তুমি পুলিশ ধরার অ্যাপ ধরার চিন্তা করো কিন্তু তুমি কি জানো আমাকে যে কোনো সময় আজরাইল ধরবে আমার বউ কান্দায় কয় স্বামী গো আমি কোনোদিন তো আজরাইল ধরার চিন্তা করি না আজকে যারা এখানে এসেছেন রে যুবকেরা মুরব্বীরা বাবাজিরা যে কোনো মুহূর্তে আজরাইল আমাদেরকে ধরবে ধরে কোন কথা ঠিক না তাহলে আমার সঙ্গে সকলে একটু সুরে সুরে বলেন দেখবেন ইমানের তারা কে হবে সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে সবাই বলেন ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে ও গো স্বামী এমন করে আপনি কাঁদবেন না আসলে যাইতে হবে আমি সবসময় আল্লাহকে বলেছি আল্লাহ আমি ফাতেমা পর্দার মধ্যে বড় হয়েছি পর্দার মধ্যে চলাফেরা করেছি আমার মৃত্যুটা তুমি পর্দার ভিতরে দিও আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে আজকে গভীর রাতে আমার মৃত্যু হবে আমি মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে অনেকে এখন প্রশ্ন করবেন ফাতেমা মৃত্যুর খবর কেমনে জানলো কোন মানুষ তো মৃত্যুর খবর জানে না আল্লাহ যদি জানায় তাহলে জানে জোরে কোন কথা ঠিক কি না ফাতেমা বলতেছে বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার ছয় মাস সময় চলে গেছে আজকে গভীর রাতে আমার মৃত্যু হবে আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া পুরা করবেন রে মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন আলী কান্দার বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না যখন হযরত আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয় আপনারা অবশ্যই জীবনী পড়ে দেখবেন মক্কা মদিনার অনেক ধনী ধনী সাহাবীরা নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাইছে কিন্তু আল্লাহ কিছুই কয় না আল্লাহ কিছু না করিলে নবী তো কিছু করতে পারে না আপনারা বলেন তো আল্লাহ কিছু না বললে নবী কিছু করতে পারে মাতা কুমর রাসুল ও ফা খুজুহু অমা নাহাকুম আনহু ফান্তাহু নবী কিছুই করতে পারে না বয়স হয়ে গেল 17 বছর এমন সময় আল্লাহ বলে হাবিব ফাতেমাকে আপনি মায়ের মতন সম্মান করেন কলিজার টুকরা বলে আপনি তাকে ভালোবাসেন আপনার কাছেই তাকে রাখতে চাই আপনার আশেপাশে যে ঘুর ঘুর করে আলী আপনার আপন চাচাতো ভাই সে আলীর সঙ্গে আমি আল্লাহ ঘরটা করে দিলাম যখন বিয়ে হলো তখন আল্লাহ রাসূল আলীর হাতে তুলে দিচ্ছে আলীর হাতে তুলে দেয় না দিয়ে বলতেছে ফাতেমা আলীরে কষ্ট দিস না গভীর রাত্রে হযরত আলী চেতন বসে চেতন পায় দেখে ফাতেমা নাই একসাথে শুইছে কিন্তু চেতন পাওয়ার পরে ফাতেমা নাই এর গেল কোথায়
দরজার দিকে তাকায় দেখে দরজা ফাঁক হয়ে আছে, দরজাতে সে তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর এরকম মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। হযরত আলী সন্দেহ হয়ে গেল, এই গভীর রাতে আমাকে ঘুমের মধ্যে রাইখা আমার বউটা যাবে কোথায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটা শুরু করলো। আল্লাহ নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে। হযরত আলী একটু দূরে দাঁড়াইছে, একটু দূরে দাঁড়াইছে, দেখি ফিসফিস করে কি কয়, আমার বিরুদ্ধে মনে হয় কিছু বলবে। ফাতেমা জানলার কাছে বলতেছে, মা খাদিজা যদি জীবিত থাকতো, ও বাবা, তাহলে আপনার কাছে কোনোদিন আমি গভীর রাত্রে আসতাম না, কারণ মেয়েরা মায়ের কাছে সব কথা বলতে পারে, বাবার কাছে সব কথা বলতে পারে না, ধরে কোন ঠিক কিনা? ও বাবা, বাবা গো, যদি আপনি চেতন থাকেন তাহলে মেহরবানি করে একটু দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে নবী দরজা খুলে দিয়েছে, ফাতেমা সেই মাত্র ঘরের মধ্যে ঢুকছে, হযরত আলী দৌড়ে এসে ওই জানলার কাছে কান লাগাইছে, জানলার কাছে কান লাগায় চিন্তা করে দেখি ভিতরে বাপ মেয়ের কি গল্প হয়। নবী বলতেছেন, ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে ঢুকলি কেন? আলীকে ও ঘরের মধ্যে নিয়া আয়, তুই একা একা কেন, আলী কেউ নিয়ে আয়। আলী জানলার কাছে চুপ করছো কে রে? আমি জানলার কাছে, নবী কেমনে জানলো? এখান থেকে অনেকে আবার বলবে নবী গায়েব জানে, নবী গায়েব জানে না, নবী একজন বাবা হিসাবে চিন্তা করতেছে যে আমার বিয়ে দেওয়া মেয়ে একা একা কেন বাপের বাড়িতে আসবে, অবশ্যই স্বামীকে সঙ্গে করে আনবে। ধরে কোন কথা ঠিক কে? ফাতেমা বলতেছে, বাবা গভীর ঘুমের মধ্যে আছে, একজন ঘুমন্ত মানুষকে ডাক দিয়া আমি বেয়াদবি করতে চাইনি বাবা, আপনি বলেছেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে স্বামীর পায়ে সেজদা দেওয়া লাগতো, আমার স্বামী ঘুম পাড়তেছে, ওই ঘুমন্ত স্বামীকে চেতন করার সাহস আমি পাইনি বাবা, আমি একা একা আইছি আপনার কাছে, আপনি মেহরবানি করে একটু বাতি জ্বালান। আল্লাহ রাসুল বলে, ফাতেমা কি বলবি বল, বাতি জ্বালান লাগবে না, বল আমি শুনতে পাই। আল্লাহ রাসুলের দিকে ফাতেমা বলে, বাবা সারা জীবন বলেছি কোনো কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই, আপনি একটু ঘরে বাতি জ্বালান। সঙ্গে সঙ্গে নবী যখন ঘরে বাতি জ্বালাইছে এমন সময় ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায়া দেয়। আল্লাহ নবী তাকায় দেখে হাতের তালু আছে কিন্তু তালুর উপরে কোনো চামড়া না, দুইটা তালু গোস্তের টুকরার মতো লাল দেখা যায়। ফাতেমা বলে, বাবা জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার এক হাতে ফসকা পড়েছিল আর এক হাত দিয়ে ঘুরাই, বাবা এই জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার দুইটা হাত এরকম হয়ে গেছে, আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, তাদের বাবাও ঘুম পাড়তেছে, সকালবেলা যদি খাবার চায় আমি তাদের কিছুই দিবার পারবো না বাবা, তাই গভীর রাত্রে আপনার কাছে আইছি, আপনি মেহরবানি করে যদি পারেন একটু খাবার ব্যবস্থা করে। নবী আমার ঘরের কোনায় গিয়ে ডাক দেওয়ালে, মাবু লামিয়ালি দোয়া লামি উলাদ, তোমার কোনো সন্তান নাই, তোমার কোনো সন্তান নাই, তুমি কোনো সন্তান জন্ম দাও না, তুমি বাবা হও নি আল্লাহ, তাই তোমার কোনো কষ্ট নাই, কত ধনী বিয়ে করবার চাইছিল তুমি তাদের সঙ্গে আমার কলিজার টুকরাকে বিয়ে দেওয়ার দেও, এমন একজন গরিবের সঙ্গে বিয়ে হয়েছে
দুইটা হাতের দিকে তাকায়া আমি বাবা আর সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহর নবীর ঘরে এরকম ঘোমটা দিয়া ঘর থেকে বাইরে যায়। রাসূল ডাকতে বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে, বাবা আল্লাহর কাছে আমার স্বামীর বিরুদ্ধে নালিশ করবেন আর আমি সেই নালিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, এমন বিবি আমি না, এমন বিবি আমি না, আমি না খাইয়া খাইয়া মরে যাব কিন্তু স্বামীর বিরুদ্ধে আমি নালিশ শুনব না। রাসূল ডাকতে বলে, ফাতেমা তুই কে, তুই কে রে ফাতেমা? ফাতেমা বলতেছে, বাবা আপনি কি চিনেন না? আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে স্বামীর পায়ে সেজদা দেওয়া লাগতো। আমি আমার স্বামীকে আল্লাহর পরেই সবচাইতে বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আজকে মরে যাবে রাত্রেবেলা, তুমি তিনটা জিনিস কি চাও ফাতেমা? ফাতেমা বলে, স্বামী আমার এক নম্বর চাওয়া হলো, আমার এক নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমি মরে গেলে কোনো জানাজার দোয়ার অনুষ্ঠানের দরকার নাই। আলী বলতে যে, ফাতেমা তুমি কি কও? তুমি হইলা আল্লাহর নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনে লক্ষ মানুষ জানাজায় দোয়া করবে, তুমি কি লক্ষ মানুষের দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী গো লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য একটা জান্নাতের দরজা যা খুলে গেল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আরে কথা কয় না, এতক্ষণ ধরে আপনারা কি বুঝলেন? কেবা মুরব্বীরা কথা কন না কেন বলেন? জোরে বলেন, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আমার বউ কিছু হলে কে, খালি তুমি আমাকে দেখতে পারো না, খালি তুমি বাইরে যা খোঁজ নাও, পাড়ার একটা লোক আমার খারাপ করে না, খালি তুমি আমাকে দেখতে পারো না। তখন আমি কানে কানে যাই কই, তুই কি ওভার ডিউটি করিস? তুই আমার বউ, পাড়ার লোক তো ভালো কয় কেন? আজকে আমার মা বোনদের জন্য ওয়াজ, মা দুনিয়ার কোন পুরুষ আপনাদের ভালো বলার দরকার নাই, এই জন্য মেয়েদের যখন জানাজা হয় তখন কখনো বলা যাবে না, রাসূল নিষেধ করেছে মেয়েটা কেমন ছিল, মেয়েটা কেমন ছিল এটা বলা যাবে না, কারণ জানাজায় মেয়ে মানুষ যায় না, পুরুষ মানুষেরা যায়। জোরে গর কথা ঠিক কিনা? তো মেয়েটা কেমন ছিল পাড়ার লোকেরা কি হবে? যদি স্বামী বেঁচে থাকে তাহলে স্বামীকে যা জিজ্ঞেস করেন, তোমার বউটা কেমন ছিল? স্বামী যদি চোখের পানি বের করে বলে, আল্লাহ একটা নিয়ামত আমাকে দিয়েছিল, খালি বলাও সারা জান্নাতে যাওয়াও সারা। আর যদি মুখ বেঁকা করে কয়, বাচ্চি রে বাঁচিসি রে বাঁচিসি, বোঝেন না? ওর বাপের বাড়ির কেউ আসলে আসবে সোমবারে আমার শ্বশুর, শনিবার থেকে আমার কান গরম করতেছে, আমার আব্বা পাতাশি খায়, আমার আব্বা খাসির গোস্ত খায়, দেশি মুরগি খায়, আরে সবই কিনবো, সব কিনে দিছি, সোমবার দিন সকাল থেকে শ্বশুর আসবে দুপুরে, সকাল থেকে পাক শুরু হয়ে গেছে। দুপুরে যখন শ্বশুর আসলো টেবিলের দিকে তাকাই, দেখি একেবারে 19-20 প্রকার আইটেম। আমি দূরে থেকে দেখতেছি শ্বশুর খাবার চায় না, তাও আমার বউ জোর করে দেয়। এক সময় আমার শ্বশুর রাগ করে বলল, এই জন্যই তোর বাড়িতে আছে না, এই বলে কেরে এত খাবার? আমি খুশি হলাম, আল্লাহ মেয়েরা বাবাকে কত ভালোবাসে, খুশি হলাম। কিন্তু কিছুদিন পর তখন দেখি
আমার বাবাকে এক থালি বিস্কুট দিছে আমার বাবা বিস্কুট খায় আর কিছুক্ষণ পর পর এই এই দাঁতের মধ্যে লোক দেয় কিছুক্ষণ পর এই এই লোক দেয় আমি দূর থেকে চিন্তা করলাম কারে বিস্কুট খায় দাঁতের মধ্যে লোক দেয় আমি কাছে এসে সালাম দিয়ে বললাম বাবা কি আব্বা বলতেছে তুই ভালো বিস্কুট কিনিস না আমি যতবার আসি তোর বউ এক থালি করে বিস্কুট দেয় দাঁতের সাথে খালি চিমড়া লেগে যায় বা খাওয়া যায় না তার মানে বিস্কুট ড্যাম হয়ে গেছে বাসটা বিস্কুট আমার বাপকে এক থালি দিছে আল্লাহর কোরআন আমার সামনে এসে দাঁড়ালো আল্লাহ বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই মাওলানা এই মুহূর্তে তোর সুন্দর আমল কি আমল করে দেখা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা আল্লাহ বলেছেন সবসময় দাওয়াত ডাইরেক্ট দেওয়া যায় না একটু হিকমত ধরা দরকার আমি হিকমত অবলম্বন করে ঘরে গেলাম ঘরে যেখানে বইয়ের দিকে তাকাইছি বউ আমার দিকে যেই তাকাইছে মুস্কি হাসি দিলাম একটা মুস্কি হাসি দিলাম হাসির ছোটে বউ আমার কাছে যেই আইছে আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দিলাম আমার বাবা বিস্কুট খাওয়া বাদ দিয়ে বলতেছে এ বজলু বউ ঘরের মধ্যে গেলে দরজা আটকে দিলি কেন আমি বললাম ইন্নাল্লাহ আমা সাবরিন আব্বা একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন আমাকে একটু আমল করবার দেন কি কম আমল করা লাগবে না আল্লাহ বলেছেন যে আমলের পরীক্ষা হবে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান আহসান মানে কি সুন্দর আমল আমি বইয়ের টুটি এই জায়গাত হাত দিয়ে বললাম কেরে ফগুনির বেটি তোর বাপ আসলে বিশ প্রকার আইটেম তুই যা কইছিস আমি তাই কিনে আনছি তোর বাপ খাবার চায় না তাও জোর করে খাওয়াস আর আমার বাবাকে বাচ্চা বিস্কুট দেশ তোর মতো বক তালাক দিলে বুড়া হয়েছে তাও বইয়ের অভাব নাই জানিস তুই জানিস জানিস তোর সকালে তালাক দিব বিকেলে বিয়ে করে আমার মা মরে গেলে আমার বাবা মরে গেলে কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি আর বাপ মা পাবো না আমার বউ খপ করে পাঁও ধরে বলতেছে আজ থেকে আল্লাহর শপথ করলাম তোমার বাপও যা আমার বাপও তাই তোমার বাপও যা আমার বাপও তাই আমি আস্তে করে দরজা খুলে দিলাম এরপর আমার বাবা আরও 3 বছর জীবিত ছিল আমার বাবা চোখের পানি নিয়ে বলে বাজান ওই দিন দরজা বন্ধ করে তুই যে কি আমল করেছিস বাবা আল্লাহ যেন তোর বউকে ফেরেস্তা বানায়া দিছে মাঝে মধ্যে এরকম আমল করার দরকার আছে না নাই আমার মা বোনেরা কি আছে না রাগ করে সব প্রজেক্টর বন্ধ করে দিল কেন চলে গেছে না মেয়েকের খোঁজলেন আর গেল না থাকলো না না পুরুষেরা যাবে নাকি উঠতেছে যাচ্ছে আবার এসে বসতেছে খারাপ হয়ে তুমি তো কি বিরক্ত হচ্ছেন একটু মহব্বতের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল একজন ওটা বসে না জিকিরের সময় কেউ ওঠে নাকি বসো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ওগো স্বামী আমার 2 নম্বর চাহিদা হলো আমি মরে যাওয়ার পর আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ মানুষ লাগবে জোরে কোন কয়জন আপনাদের এলাকায় যখন মেয়েরা মরে আপনারা বলেন তো কোন দুলা ভাই শালির খাটনি কান্দে নিবার পারবে এ কথা কন না কেন কোন চাচাতো ভাই কোন ফুফাতো ভাই কারণ কোন মেয়ে মানুষ মারা গেলে যিনি তিনি ইচ্ছা করলে তার খাটনি কান্দে নিবার পারবে না যাদের সঙ্গে বিবাহ বসা হারাম মহরেম তারাই কেবল খাটনি কান্দে নিবে জোরে বলেন কথা ঠিক কি না আল্লাহর বান্দারা
মা ফাতেমা বলে স্বামী গো আমি হিসাব করে দেখলাম আমি মরে যাওয়ার পরে আমার যে চারজন খাটনি কান্দে নিবে আমি হিসাব করে দেখলাম চারজন নাই আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে ওগো স্বামী আমার হাসান হোসেন এত ছোট মায়ের খাটনি কান্দে নিবার পারবে না তাই আপনি আমার লাশটা কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে কবর দেবেন ওগো স্বামী দিনের রাত্রি বেলা মৃত্যুবরণ করব আর দিনের বেলায় আমার কবর দিবেন আমার পর্দার খেলাফ হয়ে যাবে এই জন্য গভীর রাত্রে আমাকে কবর দেওয়া লাগবে যদি আপনি আমার কবর খুঁড়তে না পারেন আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তার একটু বলবেন সে যেন কবরটা খনন করে দেয় গভীর রাত্রে হযরত আলী আবুজার গিফারের জানলার কাছে ছোট বাচ্চা যেমন কান্দে তেমন করে কাঁদতেছে আবুজার গিফারি চমকে গেল এই গভীর রাত্রে এমন করে কে কান্দে রে দরজা খুলে এসে দেখে আসাদুল্লাহিল গালি হযরত আলী কাঁদতেছে আবুজার গিফারি বলে আলী ভাই জীবনে বহু যুদ্ধে তোমার সঙ্গে গেলাম কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হয়েছে তুমি কেন কাঁদতেছ আলী বলতেছে আবুজার জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে ওই বাতি বরাবর একটা কবর কর আবুজার গিফারি বলতেছে এখন পর্যন্ত কেউ মরে নাই কার জন্য কবর করব আর রাতের বেলা কবর কেন করা লাগবে দিনের আলোতে কি কবর খনন করা যাবে না আলী বলতেছে আবুজার একজন পর্দানিশি এই গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নেবে আমার ওসিয়ত করেছে এই রাতের বেলায় তাকে দাফন করা লাগবে আবুজার গিফারি বলে আলী ভাই সেই পর্দানিশির নাম কি আপনার মুখস্থ নাই আলী বলতেছে আবুজার আমার হাসান হোসেন আবার মা হারাবে জোরে কোন কি হারাবে আচ্ছা এ কথা কেন বললেন যে আমার হাসান হোসেন আবার এটা বলার পিছনে কারণ কি কারণ হলো ছয় মাস আগে নবী দুনিয়া থেকে চলে গেছে কয় মাস আগে ছয় মাস আগে নবী দুনিয়া থেকে চলে গেছে হাসান আর হোসাইন না 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 বলে কাঁদতে কাঁদতে পারে যে কোনো সাহাবি পায় তারই জিজ্ঞেস করে আমার নানা কোথায় আমার নানার খবর দাও হযরত আবু বকর রাদিয়াল্লাহ ঘোষণা করেছে রে নবীর সাহাবীরা যতদিন হাসান হোসাইন নানা নানা বলে কাঁদবে ততদিন পর্যন্ত নবীর রওজা দেখাবে না এই ঘোষণা কে করছে আবু বকর রাদিয়াল্লাহ কেন করছে কারণ এরা দুই ভাই যদি নানা নানা বলে চিৎকার দেয় নবীর রওজার পাশে আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে কারণ আমাদের নবী রওজার মধ্যে মরে নাই আমাদের নবী রওজার মধ্যে ঘুমায় আছে জোরে কোন কথা ঠিক কি না এই জন্য আমার সঙ্গে সকলে একটু বলেন ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আয়াছেন সোনার বিশ্বাস করতেছেন আপনারা আপনারা যে দরুদ শরীফ পড়েন এই দরুদগুলো কোথায় যায় এই জোরে কর না কোথায় যায় হ্যাঁ কি বিরক্ত হলো কে বাবা মুরব্বি কুড়ি গেছিলেন বাবা না না শোনেন কথাটা বলছি যেগুলো কথা আমাদের গুরুত্ব নাই আমি মা বোনদের জন্য যে ওয়াজগুলো এতক্ষণ করলাম আমাদের মা বোনেরা ভালো হবে না এ কথাটা ভালো হবে না এখন যে কথাটা বলতেছি যেই নবীর উম্মত হয়ে যেই নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন সেই নবীর কথা যখন বলা হয় পেশাব লাগে কেমনে হিসাবে তুমি ডায়াবেটিস রোগী এই যে কথা বলতেছি আমার তো তল চাপ হওয়া দরকার আমি তো এক ঘন্টা পর পর পেশাব করবো যাওয়ার কথা আমি যদি বলি বাবা তোমরা দশ মিনিট বসে থাকো আমি পেশাব করাইছি আপনারাই বলবেন এ বক্তার চলবে না ওয়াজ করতে করতে পেশাব করবার যায় এত পেশাব লাগে কেন প্রথম একটা ওয়াজ এলাকা হচ্ছে আগামী তো ওয়াজ হবে কিনা তার পরিবেশ হবে কিনা ধরে কোনো কথা ঠিক কিনা আশ্চর্য কথা ওটা বসা কেন
আমি এখন থেকে বলবো পেশাব লাগার পরে ওই যে শুনেন পেশাব লাগার পরেও এই কোরআন শরীফের মহব্বতে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রাহমাতুল লিল মুমিনিন আলামিন না মুমিনিন এই কোরআনকে আমি নাযিল করেছি মুমিনদের যাবতীয় ঔষধ হিসেবে যারা যুবকেরা আছো যারা মোটামুটি এখন কমজুরি হয়ে গেছো ঠিকমতো বউরে খুশি করতে পারতেছো না আমি তোমাদেরকে কোরআন থেকে একটা একটা আমল দেব আমল আমল সে আমল করলে কেবল বাঘের বাচ্চা হয়ে দেবো বাঘের বাচ্চা এত ঘন ঘন পেশাব লাগবে কেন নেই নেই কি মন খারাপ খারাপ হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বাবা একটু মনোযোগ দে শুনে আবার মা হারাবে আবু বকর বলেছে নবী রোজা খবরদার হাসান হোসেনকে দেখায় দিবে না আপনারা বলেন তো হাসান হোসেনের সঙ্গে নবীর সম্পর্ক কেমন ছিল কত ভালো যদি দুই ভাই ভাই নবী রোজার পাশে গিয়া নানা নানা বলে ডাকবে আবাকর বলতেছে আমার বিশ্বাস নবীর ঘুম ভেঙে যাবে এই জন্য কেউ বলে না আবু দর গিফারি বলতেছে আজকে রাত্রে যদি আবার মা মারা যায় তাহলে তোমার দুইটা সন্তানকে তুমি কেমনে সামাল দিবা আলী কান্দের বলে আবু জার পরের কথা পরে চিন্তা করা যাবে যা একটা কবর কর আবু জার গিফারে কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়া দেখে একটা বাতি জ্বলতেছে যে বাতির কোনো তার নাই যে বাতির কোনো সুইচ নাই বিনা তার বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বালায়া দিছে রে সোয়াল আল্লাহ বলা বান্দা শোনো তুমি যে কবরে যাবা যেই কবরে কোনো দরজা থাকবে না জানলা থাকবে না যেই কবরে কোনো বালিশ কাঁথা থাকবে না সেই কবরের পাথেও যদি জোগাড় করে তুমি কবরে যাইতে পারো তোমার কবর অন্ধকার থাকবে না তোমার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিবে আবু দর গিফারে লক্ষ্য করে দেখে এই বাতির কোনো তার নাই বাতির কোনো সুইচ নাই এই বাতি কে জ্বলাইছে কে জ্বলাইছে বাতির আলো কিন্তু গোলাকার হয়ে পড়ে কিন্তু বাতির আলোটা কবরের মতো চারকোনা হয়ে পড়ে গেছে ওই আলোর মধ্যে আবু দর গিফারি কোদাল দিয়া কবর খনন শুরু করে দিল কবর খনন করতেছে হঠাৎ আবেগে একটা হলো বিবেক আর একটা হলো আবেগ মানুষের অনেক সময় বিবেক কাজ করে না বিবেক লোপ পেয়ে যায় তখন মানুষ আবেগে কথা বলে জোরে কোন কথা ঠিক কিনা বলে না আমার ছোট একটা মেয়ে আছে আই বুকের মধ্যে নিয়ে বলি আমার মা রে মা ও মা তা আমার মা এখন কাছে বসতে বলতেছে ওটা যদি তোর মা হয় তাহলে আমি কে আমি বললাম বিবেকে তুমি আমার মা আর আবেগে একে আমি মা কইছি মা এটা আসলে আবেগ মা তোমার তোমার একটা পশমের যোগ্য আমার মেয়ে হতে পারবে না জোরে কোন কথা ঠিক না মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়ের চাম পায়ের জুতা বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এখন আপনারা বলেন বর্তমানে বাংলাদেশের যে বিচারকগুলো বিচারকের আসনে বসে আছে এলা আবেগে না বিবেগে এই জায়গা তার হো হা করছেন না আবেগ আর বিবেক বলছেন না পরিমণি জেলখানার থেকে হাতত আলতা দিয়া বাড়ায় মেহেন্দি দিয়া বাড়ায় আর কাজী ইব্রাহিমের মতন শ্রেষ্ঠ আলেমের হাতে হাত তলা পরায়া চোরের মতন নিয়ে যায় যাই একটা দৌড় দিতে গেলে পড়ে যাবে জোরে কোনো কথা ঠিক কি
আমার বাজে শোনেননি, ছয় বছর থেকে আমের গাছে চাষ করছে চাপায়ের কান সাটে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যায় দেখে ছোট এক ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয় আমি খাই নাই, বৌসল কেউ খাই নাই, তুই আমার কাছে ছেড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব রে, এই তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকি মুচকি হাসে, বাগানের মালিক বলে হাসিস কেন, বলে হাসার কারণ হলো আমার বাবা খোঁজা লাগবে না, আপনার আর এক গাছের দিকে তাকান, আমার বাবাকে যাইয়া বিচার দেওয়া লাগবে। ওর বাপ এক গাছ চড়া আম পাড়তেছে আর বস্তা ভরাচ্ছে, তখন লোকটা নিচে বসে আবেগে কান্দে, আবেগে কান্দে আর বলে বিচার দিব কার কাছে, বেটা হসো বাপ হসো। আজকে আমাদের সমাজের অবস্থা হয়েছে তাই, বিচার দেওয়ার জায়গা নাই। জোরে কর কথাটি, না 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 না, ওয়াজ তো হবে রে বাবা, আমি আপনাকে রে মান্দায় ওয়াজ কম করি না বেশি করি, অনেক ওয়াজ করি, কিন্তু এই যে দুই একজন যে এই যে ওটা বসা করে এটা হওয়ার আবার খারাপ কতি আবার ই উঠলো কে ও, এটা ভিডিও ম্যান, আচ্ছা ঠিক আছে, এরা মানে হ্যাঁ আল্লাহ আল্লাহ। অনেক লোক দেখেন, এই ভাইরা দেখেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, উনি আমাকে বললেন রাত ১২টা বেজে গেছে, আমরা বিজ্ঞাপনে প্রচার করেছি, এটা হচ্ছে কয় তারিখ, 23শে অক্টোবর, কিন্তু যখন রাত ১২টা বাজলো তখন 24শে অক্টোবর হয়ে গেল, মানে যেই তারিখের বিজ্ঞাপন সেই তারিখে আপনি নাই, ওভারটেক করে চলে গেছে, কিন্তু যেই কথাটা বলতেছিলাম কথাটা শেষ করাই লাগবে, ঠিক কিনা বলেন, الذي أطعمهم من جوع وآمنهم من خوف. তাহলে এই যে ঘর দেখলেন খালি পিলার তুলে রাখছে আর ছাদ দিছে, এই ঘরের মালিককে জোরে কোন, আপনার পকেটে যে টাকা আছে সেই টাকার মালিককে, আপনার বাড়িতে যে সম্পদ আছে সেই সম্পদের মালিককে। যদি বলা হয় আল্লাহর ঘরের জন্য ১০,০০০ টাকা দেন, তখন আপনার মন বলবে দিব না দিব না দিব না দিব না, এরকম মন আছে না নাই? মসজিদের কৌটা যায় একদিন দেখি ওই জুমার দিনে মসজিদের কৌটা সব মুসল্লির সামনে দিয়ে ঘুরতেছে, আপনাকে এলাকার কৌটা ঘরে না এক লোক এই কৌটা মুখে রেখে আসছে ওই বাম হাত দিয়ে, মানে ডান হাতেও লয়, মানে ওর এত বিরক্ত ওই বাম হাতে কৌটা ঠেলা মারছে, তো এখন বাম হাতে যখন কৌটা ঠেলা মানলো তখন আল্লাহ বলতে ফেরেশতা বলতেছে আল্লাহ তোমার ঘরের জন্য টাকা দিচ্ছে, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, কিন্তু ডান হাত থাকার পরে তুই যে বাম হাতে কৌটা ঠেলা মারলো এর রেজাল্ট কি? আল্লাহ বলতে তো ফেরেশতা ওই তো কৌটা ঠেলা মারেনি রে, ওই জান্নাত ঠেলা মারছে জান্নাত। এখন যদি আপনাদের কাছে এই মসজিদের জন্য আমি চাই আর আপনারা যদি মাজা খাড়া করে এখন সব বাড়ির যাই জান্নাত ফেলে দিয়ে চলে যান, আপনারা কি জান্নাত ফেলে দিয়ে যাবেন? কারা কারা জান্নাতে যাবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, লিল্লাহে তাকবীর হাত নামা। আবু জার গিফারি মনে আছে না ভুলে গেছেন? এ মনে আছে? আবেগে না বিবেগে? আহারে
আবেগ আবেগ আবার বিবেকে লিয়ে যায় না আবেগে এই যারা দাঁড়িয়ে আছেন বসেন তো আপনারা যাবেন না তো বসেন 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 যারা গেছে চলে গেছে অসুবিধা নাই যারা আছেন তারা সকলে বসেন আল্লাহর রাস্তায় বসেন আবেগে আবু জার গিফারি কোদাল দিয়ে গভীর রাতে কবর খনন শুরু করলেন আবেগে বলতেছেন কবর তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে তুই কি বলতে পারিস কবর দিনের বেলা কবর খনন না করে রাতের বেলা কবর কেন খনন করা হচ্ছে কবর রে তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে আল্লাহর নবী তাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে সুবহানাল্লাহ কবর খবরদার বেয়াদবি করবি না তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতের যুবকদের সর্দার ঘোষণা করেছে সুবহানাল্লাহ কর না কেন কবর তুই কি জানিস রে কবর তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে আল্লাহর নবীর মেয়ে হওয়ার পর নবী তাকে মা বলে সম্মান করেছে সুবহানাল্লাহ কর না কেন ফাতেমা নবীর মেয়ে না মা এ জোরে কর মেয়ে না মা মেয়ে কিন্তু নবী তাকে মার মতন সম্মান করেছে কবর খবরদার বেয়াদবি করবি না তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে যার স্বামীকে আসাদুল্লাহিল গালিব ডিগ্রি দেওয়া হয়েছে এই বলে আবার যখন কোদাল মারতে চায় এমন সময় একটা আওয়াজ আসতেছে মনে করবেন না এটা ফাতেমার জন্য তা মনে করবেন না এটা দুনিয়ার সমস্ত কবরবাসীদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলা হচ্ছে আবার মনে করবেন না যেটা ফাতেমার জন্য এই আওয়াজ এটা কিন্তু ফাতেমার জন্য না এটা হলো আমাকের জন্য যেরকম কার জন্য আমাদের জন্য বলা হচ্ছে কার মা কার মেয়ে কার বিবি এগুলো কবর দেখবে না কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হয়ে যাবে আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে এ শব্দটা আবু জার গিফারির কানের মধ্যে যখন পৌঁছে গেল আপনারা বলেন তো কোদাল মারার মতন শক্তি আর থাকতে পারে গোটা দেহ থরথর করে কাঁপতেছে কোদাল পড়ে গেছে আবু জার গিফারি আর কবর থাকতে পারে না কোথায় যেন পালাইছে নির্দিষ্ট সময় হযরত আলী কারণ ফাতেমাকে তো দাফন করা লাগবে রাত্রেবেলায় কবরে দাফন করার পরে ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন আবু জার বলে চিৎকার করে কিন্তু আবু জার তো নাই আবু জারকে আল্লাহ আগেই খেদাই দিছে কেন খেদাইছে কারণ ফাতেমার কবরকে গোপন করার জন্য একটু খেয়াল করেন হযরত আলী ফাতেমাকে কবর দেওয়ার পরে আল্লাহর কাছে তাকায় বললেন বাবু আমি আলী ফাতেমার প্রতি খুশি হয়ে ফাতেমাকে দাফন করলাম তুমি আল্লাহ ফাতেমার উপর খুশি হইয়া যা এই বলে যেই মাত্র কবরের দিকে তাকাইছে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় ফাতেমার কবর নাই আলী চিৎকার দেওয়ালে মাহবুব এই মাত্র ফাতেমারে কবর দিলাম সেই নতুন কবর কোথায় আমি আমার সামনে পুরাতন কবর কেন দেখতে পাই
কে যেন বলে আলী রে আমার ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি ফজরের নামাজের সময় একটু খেয়াল করবেন আবু জাহল মসজিদের মধ্যে নাই জোহরে নাই আসরে নাই মাগরিবে নাই হযরত আলী চিন্তায় পড়ে গেলেন যে আবু জাহলকে কবর খুঁড়তে দিলাম কবর খনন অর্ধেক করে আবু জাহল কোথায় রে কয়েক বছর মদিনায় আবু জাহলকে পাওয়া যায় না কয়েক বছর আবু জাহলকে ফারি নাই হঠাৎ একদিন মদিনার বাচ্চারা পাগল পাগল বলে একটা মানুষের পিছনে ছুটতেছে ছোট ছোট পাথরও তার দিকে মারতেছে হযরত আলী ওই বাচ্চাদের লক্ষ্য করে বলে তোমরা কারে পাগল বলো কে বাচ্চাগুলো বলে আমরা তো চিনি না তবে লোকটার চেহারা পাগলের মতন এই জন্যে পাগল পাগল বলে খেলা করি হযরত আলী কাছে গিয়ে দেখে ওই পাগল আর কেউ না ওই পাগল আবু জাহল হযরত আলী বুকের মধ্যে নিয়ে বলে আবু জাহল ফাতেমার কবর খুঁড়তে গেলি কিন্তু কবর খনন করা বাদ দিয়ে কোথায় পালাইস আবু জাহল বল তুই কোথায় ছিল আবু জাহল কি ফারি দু চোখ দিয়ে শুধু পানি পড়ে মুখ নড়ে কিন্তু কোনো কথা বলে না আলী বুকের মধ্যে চাপ দেওয়াল আবু জাহল তুই আমার দোস্ত রে ভাই তুই কেন কথা বলিস না হঠাৎ আবু জাহল গিফারের জবান থেকে বের হল কবর 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 এই কথা বলে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় আবু জাহল গিফারি তেমনি পড়ে গেলেন মদিনার মাটিতে হযরত আলী আবু জাহল গিফারিকে কোলের মধ্যে নিয়ে নাকের কাছে মুখটা নিয়ে যায় নিঃশ্বাস নাই রে চিরদিনের মতো বিদায় হয়ে গেছে চারিদিক থেকে সাহাবিরা দৌড়ে এসে বলে আলী ভাই কোন পাগলকে তুমি কোলের মধ্যে নিয়ে বসে কাঁদতেছে আলী বলতেছে চেনো না নবীর সাহাবি আবু জাহল শুধু কবর 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 বলে আর কিছু বলতে পারলো না দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আজকে যারা বসে আছেন এই গভীর রাত বাজান গো দুনিয়ার বাড়িতে আমরা থাকতে পারবো না সেই বাড়ি তিনতলা চারতলা পাঁচতলা করতেছি কিন্তু কবরে সর্বশেষে যেই মানুষ যাবে পঞ্চাশ হাজার বছর কবরে থাকা লাগবে সে অন্ধকার কবরকে স্মরণ করে যে কোনো সময় আমাদের মৃত্যু হবে এই মৃত্যুটাকে খেয়াল করে ফজরের নামাজ থেকে আপনারা কি বলতে পারেন বাকি জীবনে আর একটা ওয়াক্ত নামাজ আমরা বাদ দিব না আর কথা কয় না এই যে মাঝে মাঝে যারা উঠে চলে গেল এ নামাজ পড়ে এদের কাছে ওয়াজ করেও লাভ নেই মানুষ যে খালি বেশি হলি ওয়াজ তা কিন্তু না আমি যে আপনাদের সামনে এতক্ষণ কথাবার্তা বললাম আপনারা কি বিরক্ত হলেন ভাই বিরক্ত হলেন আমি মা বোনদের জন্য বলেছি পর্দার ব্যাপারে বলেছি মসজিদের ব্যাপারে বলেছি সব কিছুর ব্যাপারে বর্তমান প্রেক্ষাপট নিয়েও কিছু কথা বলেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন সাত ব্যক্তিকে আরশের ছায়ায় জায়গা দেওয়া হবে কয় ব্যক্তি তার মধ্যে একটা ব্যক্তি হলো মসজিদের সঙ্গে যাদের অন্তর লটকানো থাকে মসজিদের সাথে যাদের অন্তর লটকানো থাকে তারা আরশের ছায়ায় জায়গা পাবে তা আপনারা সবাই খালি মসজিদের সঙ্গে অন্তর লটকাইবেন আমার এক ভাই বলতেছে হুজুর এইরকম হয়ে যাবে মসজিদ পৃথিবীতে মসজিদ শুরু হয়েছে শেষ হয়নি এরকম কি দেখছেন আপনারা হয়ে যাবে
ইনশাআল্লাহ অবশ্যই হবে, আপনারা যা দিয়েছেন আবার দিবেন, মসজিদ হয়ে যাবে, এক বছর না হয় দুই বছর হবে, হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করেন, এই মাহফিলের জন্য বহু কষ্ট করেছেন, বহু ত্যাগ স্বীকার করেছেন, তারপরে মাহফিলটা হয়ে গেছে, শেষ হলো।